হ্যালো এবং গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সকলে খুব ভালো আছে। না, আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে, ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম। তো দেখো, সকাল সকাল এখন আমরা ব্যাঙ্গালোর যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি। আর এই মানে টুকটুকে আমি, তোমাদের দাদাভাই, মাহি আর আমার বোন, এই চারজন ছিলাম। কারণ আর একটা টুকটুকে বাবা আর মা আর কিছু লাগেজ ছিল, তো তার জন্য সবার একসাথে টুকটুকে আসা হয়নি। তো যাই হোক, এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এখন আমরা আছি বেলডাঙ্গা স্টেশনে। আর আমাদের আগে মারা পৌঁছে গেছে স্টেশনে, কারণ আমাদের আসতে 2 মিনিট দেরি হয়েছিল, কারণ তোমাদের দাদাভাইয়ের আগের দিন রাত থেকে খুব মানে ফুড পয়জন হয়ে গেছে। তো তার জন্য ডাক্তারের কাছে ওষুধ নিয়ে তারপরে আমরা স্টেশনে আসলাম। আর ওই দেখো, মা দাঁড়িয়ে আছে আর মাহি মায়ের কাছে যাবে বলে ছুটতে লাগছে, আর মা বাবা সবাই এখানেই আছে। আর তোমাদের দাদাভাই এখন মাহির জন্য কিছু খাবার কিনেছে, কারণ ট্রেনে উঠলে তো ও জ্বালানো শুরু করে দেবে, তার জন্য স্টেশনে কিছু খাবার একবারে নিয়ে নিল। আর ওই দেখো, ও এখন এখানেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। ও মানে বিস্কুট কিনে দিল, সেই বিস্কুটটা এখনই খেতে শুরু করলো। তো দেখো, এখন আমরা মানে ট্রেনে চড়ে পড়েছি, আর এই ট্রেনটা আমরা মানে শিয়ালদহ অবধি যাবো, আর তারপরে যাবো হাওড়া। হাওড়া থেকে আবার তখন ট্রেন ধরতে হবে। তো দেখো, এখন আমরা ট্রেনে চড়ে পড়েছি। আর এখানে তোমাদের দাদাভাই একটা লিমকা কিনেছিলো, কারণ আমার শরীরটা মানে এতটা খারাপ করছিলো, প্রচণ্ড গা পাক দিচ্ছিলো, বমি ভাব করছিলো। আগে না বললাম যে তুমি একটা লিমকা কিনো, তো তার জন্য সেটা মানে আমি বলেছিলাম স্প্রাইট কিনতে, কিন্তু স্প্রাইট ছিল না, তার জন্য বললাম যে লিমকা কিনো, তো সেটাও কিনলো। আর আমরা কি বলতো, মানে এই নর্মাল ট্রেনও রিজার্ভ করে নিয়েছিলাম, কারণ ট্রেনের মধ্যে যদি ভিড় হয় বাচ্চা নিয়ে বসতেও অসুবিধা হবে। আর এই সিটটা ছিল তোমার দাদাভাই আর আমার, আর মায়ের আর বোনের ছিল একটা সিট, আর বাবার ছিল আর একটা সিট। তো সবাই মিলে যেহেতু রিজার্ভ করে নিয়েছিলো, তো তার জন্য আলাদা আলাদা সিটে সবাই মিলে বসতে মানে সুযোগ সুবিধা হয়েছিলো। আর কি বলতো, মানে আমি বাড়ি থেকে কোনো জায়গায় যাই না, তার জন্য বাড়ি থেকে কোনো জায়গায় যেতে আমার ভালোও লাগে না। একমাত্র আমার শ্বশুর বাড়ি আর আমার বাড়ি, এই দুটো বাড়িতে যাতায়াত, আর কোনো জায়গায় যেতে আমার অতটা ভালো লাগে না। তো যাই হোক, বাড়ি ছেড়ে যাচ্ছি। তো মানে কি বলতো, মানে যে কদিনের জন্য যায় না কেন, তবুও মনটা খারাপ করছে, মনে হচ্ছে বাড়িতে কেউ থাকবে না, এইভাবে মনটা খারাপ করছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এখন একটু আমাকে বলছে যে দেখো কদিন পরেতে চলে আসবো, সেইগুলোই এখনও বলছে। আর তার জন্য এখন মানে আমরা একটু বসে আছি। তোমাদের দাদাভাই মানে কি বলতো, ও তোমার সোমবার দিন বাড়ি এসেছে ট্রেনে 2 দিনের জার্নি করে, মঙ্গলবার বুধবার বাদ দিয়ে আবার বৃহস্পতিবারে ট্রেনের জার্নি, মানে পুরো ও বলছিলো যে ক্লান্ত লাগছে। তো আমি বলছিলাম যে তুমি মানে কি শরীর এখনও কি অসুস্থ করছো? তো বলছে না ঠিক আছে, কিন্তু এমনি ভালো লাগছে না। তো দেখো, এখন আমরা যাচ্ছি। আর কি বলতো, মানে এই 2 বার ট্রেন ধরে তারপর 2 বার অটো, এগুলো না খুব বিরক্ত, তার জন্য মানে আরও আমাদের শরীরটা অনেকটা খারাপ লাগছিলো। আর আমি ট্রেনে বাসে অত যাই না, কারণ কি বলতো, আমার বাসে চাপলে না কীরকম একটা বমি বমি ভাব হয়, তো তার জন্য ভয়ে বাসে চাপি না। আর ট্রেনে একভাবে থাকতে বিরক্ত লাগছিলো। তো তোমাদের দাদাভাই বলছিলো এ তো কী বিরক্ত, চলো হাওড়া থেকে যখন ব্যাঙ্গালোর যাবো তখন আরও বিরক্ত লাগবে। তো কী বলতো, যখন আমরা হাওড়া থেকে ডিরেক্ট মানে ব্যাঙ্গালোর যে ট্রেনটা ছিল সেখানে তো 2 দিন লেগেছিলো, তো সে তখন মনে হচ্ছিলো যে তাড়াতাড়ি যেন দিন চলে যাচ্ছে, মানে কীরকম একটা লেগে যাচ্ছিলো। তো যাই হোক, দেখো এখন আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। আর হাওড়া মানে তোমরা দেখতে পাচ্ছ হাওড়ার ব্রিজ দেখে যে এটা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর এখানে তোমাদের দাদাভাই একটা কুলি ঠিক করেছিলো, তো সেই সমস্ত লাগেজগুলো নিয়ে গেলো। আর ওই যে তোমার দাদাভাই ঘাড়ের উপর কে বসেছে দেখো, তো ওকে ঘাড়ে নিয়ে নিয়েছে। তো এখন আমরা যাবো 21 নম্বর প্ল্যাটফর্ম, তার জন্য তো সেখানে এখন আমরা যাওয়ার জন্য হাঁটছি, আর বাবা আছে সামনে। তো দেখো, ওর পাপার কোলে বেশ ভালোই আছে, আর ট্রেনে উঠে থেকে যেটা দেখছে সেটাই কিনবো কিনবো করে লাফাচ্ছে যেটা দেখছে। তো দেখো, এখন আমরা যাচ্ছি। তো চলো যাওয়া যাক, যাওয়ার কথা বলছি। তো অবশেষে এখন চলে আসলাম, আর এখন এসে আমি একটু চেঞ্জ করে নেবো। তার কারণ হচ্ছে ওই যে জামাটা পরেছিলাম ওটাতে আমার পুরো জল পরে ভিজে গেছিলো, মাহি জল খেয়েছিলো জামার উপরে পরে পুরো ভিজে গেছে। আর এখন এখানে ব্যাগগুলো চেক হচ্ছে, তো যে কোনো একটা জায়গায় মাকে বললাম চলো বসি, যে তারপরে যা কিছু করার করা যাবে। তো এখানে একটা জায়গায় বসে পড়লাম আমরা সবাই মিলে। আর এখানে বসার জন্য একটা মানে চিকো পেতে নিতে হয়েছিলো, সেটা কিনতে হয়েছিলো টাকা দিয়ে, 50 টাকা দিয়ে। তো দেখো, এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে গেছিলাম খাবার খেতে।
তো এখানে খাবারের মানে রেস্টুরেন্টগুলো খাবারের এত দাম, মানে শুনে পুরো মানে মাথা ঘুরে গেছে, কারণ মাছ ভাত ছিল 300 টাকা। তো যাই হোক, ওখানে আমরা না খেয়ে চলে এসেছি একটা নর্মাল হোটেলে। তো সেখানে মাছ ভাত ছিল 90 টাকা, 300 টাকা থেকে 90 টাকা, মানে কতটা কম তোমরা ভাবতে পারছো? তো যাই হোক, এখানে আমরা খেয়ে এখন বাবার জন্য ভাত প্যাক করে নিয়ে এসেছিলো তোমার দাদাভাই। তো এখানে বাবা এখন খেয়ে নিচ্ছে, আর মানে যখন আমরা খেতে গেছিলাম তখন বাবা এখানে বসেছিলো, তার কারণ হচ্ছে প্রচুর লাভ এসেছিলো। তো কী বলবো, হাওড়া স্টেশন তো প্রচণ্ড ভিড়, তো তার জন্য বাবা এখানে বসেছিলো আর আমরা এখানে মানে ইয়ে করছিলাম, চলে গেছিলাম খাবার খেতে। আর এখানে তোমাদের দাদাভাই আমাকে একটা কুড়কুড়ির প্যাকেট কিনে দিয়েছিলো, তো সেটাই এখন কাছে। আর ওই যে আমি ট্রেনে বাসে চড়তে পারি না বললাম বমি ভাব হয়, তো তার জন্য প্রথমে তোমার বাড়ি থেকে টুকটুক দিয়েছিলাম, তারপর ট্রেন, তারপর ট্যাক্সি ছিল, তারপর তোমার স্টেশনে আসলাম, মানে আমার শরীরটা পুরো একবারে অস্বস্তি করছে, তো তার জন্য কুড়কুড়িটা কিনেছিলাম। আর এখানে মাহি করছিল প্রচণ্ডভাবে বদমাইশি, মানে এতটা পরিমাণে বদমাইশ করছিল মাহি, কী বলবো। আর এখন তোমাদের দাদাভাইয়ের কোলে মাথা দিয়ে এখন একটু আমি শুয়ে পড়লাম। আর আজকে মানে তোমার বাড়ি থেকে বেরিয়েছিলাম 9:30 দিকে, তো তারপর কিছু না খেয়ে বেরিয়েছিলাম, কারণ ট্রেনে বাস উঠলে আমার মানে কী বলতো, কোনো জায়গায় গেলে আমার অতটা খিদে পায় না, তো এই মানে হাওড়া স্টেশনে এসে প্রচণ্ড খিদে পেয়েছিলো, তার জন্য ভাত খেয়ে নিলাম। ভাত খেলাম, তখন তোমার বাস ছিল 4:30, আর এখন বাজে মোটামুটি 8:30-9, তো তার জন্য তোমাদের দাদাভাই বললো যে রাতে কী খাবে, সবাইকে জিজ্ঞেস করছিলো। তো ভাত তো আর খেতে ভালো লাগছে না, তার জন্য কী করলো, রুটি আর তড়কা নিয়ে এসেছিলো। তো তড়কা এখানকার মানে কী বলবো, ডালের মধ্যে তড়কা, মানে ডিম ফাটিয়ে দিয়ে বলছে তড়কা। তো যাই হোক, কিছু করার নেই, হয়ে তড়কাই খেয়ে নিতে হবে। আর বাড়ি থেকে দিদা রুটি করে পাঠিয়ে দিয়েছিলো, তো দিদার তরকারি করেও পাঠিয়ে দিত, কিন্তু মা যেহেতু বলেনি তাই দিদা বুঝতে পারেনি যে কী করবে, তো তার জন্য দিদা তরকা মানে রুটি করে পাঠিয়ে দিয়েছিলো। তো তোমাদের দাদাভাই আর বাবা গিয়ে তরকা আর রুটি কিনে নিয়ে এসেছিলো। আর এখানে দেখো, বাড়ি থেকে কেক, বিস্কুট অনেক কিছু কিনে নেওয়া হয়েছিলো, তো সেটাই এখন সবাই মিলে খাওয়া হচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো, পুরো ক্লান্ত হয়ে শুয়েই পড়েছে, তো এখন শুয়ে পড়েছে, আর ওকে ডাকলাম কেক খাওয়ার জন্য কিন্তু ও খেলো না, কারণ ঘুমিয়ে ও কাদা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা বসে খাচ্ছি। আর এখানে একটা সবথেকে বড় সমস্যা কী বলতো, মানে আমাদের ট্রেন আসার কথা ছিল 10:45, আর সেই জায়গায় আমাদের ট্রেন এসেছে 3:00, মানে কতটা লেট ভাবতে পারছো, মানে জাস্ট বিরক্ত লেগে গেছিলো। তো দেখো, এখানে রাতের খাবার খেয়ে নিলাম, আর তো মাহি এখন ঘুমিয়ে গেছে, আর তোমাদের দাদাভাই উঠেও পড়েছে, কারণ খাবার খাওয়ার জন্য আমি ডাকছিলাম। আর এতটা পরিমাণে বিরক্ত লাগছিলো, মানে এত আমরা এখানে ছিলাম 4:30 থেকে পুরো 3:30 বসে থাকা, মানে প্রচণ্ড বিরক্তকর, তো সেটাই বসেছিলাম, কিছু তো করার নেই না। তো আমি ওকে জিজ্ঞেস করছি যে ট্রেন আসছে কি, তারপর মানে কখন আসবে, কখন আসবে, এরকম জিজ্ঞেস করছি। তো লাস্টে শুনতে পেলাম যে ট্রেন আসবে 3:30 থেকে 3:30 মধ্যে। তো যাই হোক, ট্রেন 3:00 এসেছিলো, আর এখানে তোমাদের দাদাভাই মাকে আদর করছে, দেখো কী হবে। আর দেখো, এখানে মানে কী বলবো, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আমরা বসে আছি, কিছু তো করার নেই। তো চলো, ব্যাঙ্গালোর যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হবে। তো ব্লগটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, গুড টাইম, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার।